যিনি সবচেয়ে বড়, তাকে আমরা ঈশ্বর বা ভগবান বলি। নানাবিধ শাস্ত্রে তার নানাবিধ পরিচয় আছে, কিন্তু আমরা একটা ব্যাপার জানি খুব ভালো করে, সব ধর্মের ক্ষেত্রে যে যিনি বিশাল, যার ইয়ত্ব আমরা পাই না, যিনি আমাদের নাগালের বাইরে থাকেন, যিনি আমাদের ক্ষুদ্র মন, আমাদের সংকীর্ণ বুদ্ধি এসবের বহু ঊর্ধ্বে, তিনি হলেন ঈশ্বর। তাকে পাওয়া আমাদের সাধ্যাতীত, তবে তাকে পাওয়ার জন্যে মানুষ নিরন্তর আকুলতা প্রদর্শন করেছে এবং সৃষ্টিকর্তার মনে যাতে দোলা লাগে তার জন্যে মানুষের প্রচেষ্টা অসীম। আজকে এই বিষয়ে আলোচনা করব, ভক্তের নিরন্তর আকুলতা, ঈশ্বর প্রসঙ্গ। মলয় বন্দ্যোপাধ্যায় ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো এই ভিডিওয় আজকে ঈশ্বর কথা। যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আপনাদের মতামত দেবেন। তো ঈশ্বর যে অসীম এবং ঈশ্বরের নাগাল পাওয়া যে মুশকিল, সেটা মানুষ জানে, জেনে বুঝেও ঈশ্বরকে পাওয়ার জন্য চেষ্টা করে যায়। তো ঈশ্বর মানুষের এই দুঃখটা বুঝেছেন, তিনি নিজেই সমস্যার সমাধান করে দিয়েছেন। তিনি বলে দিয়েছেন, অনুগ্রহায় ভূতানাং, আমি তোমাদের অনুগ্রহ করতে এই ধরণীর ধুলিতে অবতীর্ণ হব, এসে তোমাদের দরজায় ধাক্কা দেব। তাই আমরা দেখি যে ভগবান বিশেষ বিশেষ ক্ষেত্রে, বিশেষ বিশেষ জায়গায়, মানুষের ঘরে করুণায় বিগলিত হয়ে ধরা দিয়েছেন, মানুষ রূপে মানুষের ঘরে। সেই সীমাহীনকে ধরা গেছে, সীমাহীনকে ধরা গেছে মানুষ হিসাবে মানুষের ঘরের চার কোণায়। আর এই ঈশ্বরের কৃপা কে না পেতে চায় বলুন তো? সবাই পেতে চায়। ঈশ্বর সারা জীবন আমাদের ওপর যাতে তার কৃপা বর্ষণ করেন, সেই আশায় আমরা কত কী না করে থাকি। আমরা সারা দিনে কতক্ষণ ঈশ্বরের সেবা করি তা একবার ভেবে দেখার দরকার, কেননা নানা ব্যস্ততার মধ্যে ঈশ্বরকে সারাদিন অন্তত একবারও ডাকা উচিত। একবার তাকে ডাকতেই হবে, না হয় তার সেবা করতে হবে। এখন ঈশ্বরের সেবা আমরা কীভাবে করতে পারি বা ঈশ্বরকে আমরা কেমনভাবে ডাকতে পারি? এমন অল্প স্বল্প কিছু কাজ আছে যেগুলো যদি আমরা খানিক্ষণ করতে পারি, তাহলেই ঈশ্বর আমাদের প্রতি কৃপা দৃষ্টি দেবেন এবং আমরা অনায়াসে ঈশ্বরের কৃপা লাভ করব। আমরা জানি ঈশ্বর অল্পে সন্তুষ্ট হন, তাই সারা দিনে 24 ঘন্টার মধ্যে অন্তত যদি একটা ঘন্টা ঈশ্বরের আমরা কাজ করতে পারি, ঈশ্বরের নাম করতে পারি, ঈশ্বরের জন্য কিছু করতে পারি, তাহলে অনায়াসেই ঈশ্বরের কৃপা লাভ করতে পারি। এবার ঈশ্বরের কৃপা লাভ করতে গেলে সাধারণত কী কী কাজগুলো আমরা করতে পারি বা কী কী কাজ করণীয়, সেটা হচ্ছে ঈশ্বরের নাম শ্রবণ। এই শ্রবণে ঈশ্বরের যে অনুকম্পা সেটা লুকিয়ে থাকে। তাই সারাদিন আমরা যদি খানিকটা মুহূর্ত ঈশ্বরের জন্যে ব্যয় করি, তার নাম গান করি,
এবং যেখানে নাম গান হচ্ছে সেখানে যদি উপস্থিত থাকি তাহলে আমরা জীবনে অনেক কিছু লাভ করতে পারবো এবং অনেকটা রাস্তা এগিয়ে যেতে পারবো, সৎ চিন্তার সঙ্গে যুক্ত হতে পারবো। যারা ঈশ্বরের নাম করেন, ঈশ্বরকে ডাকেন, ঈশ্বরকে ভক্তি করেন, আমরা যদি তাদের সঙ্গে যুক্ত হতে পারি তাহলে আমাদের নিজেদেরই লাভ। ঈশ্বরকে ডাকতে হবে কায় মন বা চিত্তে, ঈশ্বরকে ডাকতে হবে। তবে ডাকার মতো ডাকা, শুধু আমি বসলাম ঈশ্বরকে ডাকলাম এটা নয়, তাকে স্মরণ করা, তাকে মনন করা, তাকে চিন্তন করা, এটাই সব থেকে বড় দরকার। অনেকে ঘন্টার পর ঘন্টা পূজা অর্চা করেন, এতে কিছু হয় না, কেন এতে ঈশ্বর খুশি হন না। কেউ যদি ভাবেন আমি ঘন্টার পর ঘন্টা পূজা করে ঈশ্বরের কৃপা পেয়ে গেলাম, এটা অসম্ভব। ঈশ্বরের কৃপা পেতে গেলে ঈশ্বরের নির্দিষ্ট পথে চলতে হবে, যে কাজ তিনি ভালোবাসেন সেই কাজটা করতে হবে। সবথেকে বড় ব্যাপার মানুষের পাশে থাকতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। ঈশ্বরকে ডাকার আর একটা পন্থা হচ্ছে তার নাম জপ করা। এটা মনের ওপর অত্যন্ত সুপ্রভাব বিস্তার করে থাকে। যদি কেউ দীক্ষিত হন তাহলে তিনি ইষ্টমন্ত্র জপ করতে পারেন, এবং কেউ যদি দীক্ষিত না হন, কেউ যদি অন্য ধর্মের হন, তিনি যদি ঈশ্বরকে ভালোবাসেন এবং ঈশ্বরের নাম গান করতে পারেন নিজের মনে মনেই, তাহলেও যথেষ্ট ফল তিনি পাবেন, পেতেই হবে তাকে। ঈশ্বরকে পাওয়ার আর একটা বড় রাস্তা হচ্ছে মানুষের পাশে থাকা, মানুষের সেবা করা। ঈশ্বরকে আমরা ডাকছি, ঈশ্বরের সেবা করছি, কিন্তু ঈশ্বরের সেবার সাথে সাথে শিবজ্ঞানে জীব সেবা, এটা যদি আমরা করতে পারি, মানুষের পাশে থাকতে পারি, মানুষের কষ্ট লাঘব করার চেষ্টা করতে পারি, মানুষের আত্মার আত্মীয় হতে পারি, তাহলে ঈশ্বর খুব সন্তুষ্ট হন। এবং এই সন্তুষ্টি আমাদের সাধন মার্গের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আর সাধন মার্গের দিকে যদি নাও এগিয়ে যাই আমরা, তাহলে অন্তত আমরা মানসিক দিক থেকে অনেকটাই প্রস্তুত হয়ে যাব, যে উদ্দিষ্ট পথে ঈশ্বর আমাদের ঠেলে দিতে চাইছেন। তাহলে বন্ধুরা, আজকে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ঈশ্বরকে ভালোবাসতে হবে, ঈশ্বরের জন্য কাজ করতে হবে, এবং অবশ্যই মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। তাহলে ঈশ্বরের কৃপা অবশ্যই আমাদের উপর বর্ষিত হবে, এই ভরসা রাখি, এই আশা রাখি। এবং এই আশা রেখেই আজকের আমি ভিডিওর ইতি টানলাম। ভালো থাকবেন সবাই।